আমি আজকে একটা হেয়ার প্যাক ব্যবহার করব, সেটার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এরকম কুচি করে নিয়েছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। সাথে আমি অ্যাড করব টক দই। টক দইটা পানি ছাড়া হলে সব থেকে ভালো হয়, কিন্তু আমার টক দইটা ডিপ ফ্রিজে ছিল সেই জন্য একটু পানি ছেড়ে দিয়েছে। টক দইটা এমন পরিমাণে নেবেন যতটুকু আপনি ব্যবহার করবেন বা আপনার চুলের লেন্থ অনুযায়ী আপনি টক দইটা অ্যাড করে নেবেন। অতিরিক্ত অ্যাড করার দরকার নেই, কারণ এটা আপনি বানিয়ে সঙ্গে সঙ্গে ব্যবহার করে নেওয়াই ভালো। তো আমি আর শিবলি যেহেতু ব্যবহার করব, সেই বুঝে আমি টক দইয়ের পরিমাণটা এখানে নিচ্ছি। আমি বেশ কয়েক চামচই নিচ্ছি, আর যেহেতু এটা পানি, টক দইয়ের সাথে পানি এই জন্য পরিমাণটা একটু বেশি লাগছে। সাথে আমি একটা ডিম অ্যাড করে দেব, আর হচ্ছে দেব কালো জিরা। তবে কালো জিরাটা অপশনাল, যদি থাকে ব্যবহার করতে পারেন, না থাকলে না দিলেও চলবে। এটা কিন্তু এরকম অবস্থাতে হবে, ভীষণ মানে একদমই পাতলা হবে, এটা কোনোভাবে থিক হবে না। সাথে আমি অ্যাড করে দেবো লেবুর রস। লেবুর রসটা হচ্ছে চুলের জন্য ভালো, সাথে টক দইও জানেন চুলের জন্য ভালো। এটা এই প্যাকটা আপনি চুলের একদম গোড়া থেকে আগা পর্যন্ত পুরো চুলে ব্যবহার করবেন। আপনার চুল যদি অতিরিক্ত রাফ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সফট হবে, সিল্কি হবে, সাথে শাইনি হবে। চুলের পুরো চুলে ব্যবহার করতে পারলে সব থেকে ভালো হয়, তবে গোড়াতে হালকা ম্যাসাজ করে দিয়ে তারপরে পুরো চুলে লাগিয়ে ফেলবেন। তো হয়ে গেল আমার এই প্যাকটা। এটা কিন্তু আপনি যদি উইকে একবার ব্যবহার করতে পারেন খুব ভালো হয়। আর এটা বানিয়ে রাখার কোনো দরকার নেই, কারণ এটা কিন্তু বানিয়ে সঙ্গে সঙ্গে ব্যবহার করে ফেলাই ভালো।